বিএনপি নির্বাচন বর্জনের আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর কোথাও নিখুঁত গণতন্ত্র নেই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, এই নির্বাচনে মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কাঙ্ক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন তিনি। তারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা সন্ত্রাস করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। ব্যালটের মাধ্যমে আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোথাও নিখুঁত গণতন্ত্রের কোনো নমুনা নেই, কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেক নানামুখী স্বার্থে বিদেশেরও অনেকে তৎপর আছে। জো বাইডেন সাহেব মানবাধিকার নিয়ে কথা বলেন, কিন্তু যে দেশে প্রায় প্রতিদিনই শত শত মানুষ প্রতিদিনই তাদের সেখানে ম্যাস শুটিং হয়, বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হয়, এটাকে আপনি কোন ডেমোক্রেসি বলবেন? তবে নির্বাচনের পরও বিএনপির অপতৎপরতা শেষ হবে না জানিয়ে কাদের বলেন, যে কোনো অপরাজনীতি প্রতিহত করা হবে। নির্বাচন শেষ হল, তারা এখানেই তাদের অশুভ কর্মকাণ্ডের ইতি টানবে এমনটি আমরা মনে করছি না। সন্ত্রাসমূলক তৎপরতা অব্যাহত রাখবে, আমরাও প্রস্তুত। এ সময় দলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের সংযত থাকতে এবং বিজয় মিছিল না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান। ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা নির্দেশনা দিচ্ছি। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।